আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমাদের মাঝে আপডেট 2.8 আসার সাথে সাথে একটা ভালো কিছু হয়েছে আর একটা খারাপ কিছু হয়েছে, সেই সাথে আমাদের মাঝে কিছু নতুন ইভেন্ট আসছে, তো সেইগুলো সব কিছু ডিটেলস আস্তে আস্তে বলবো। তো আশা করি সেটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়েন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মাঝে নতুন একটা ইভেন্ট যার নাম হচ্ছে জম্বি ট্রিজার। তো এই ইভেন্ট থেকে আপনারা পাচ্ছেন টোটালি ফ্রিতে দুইটা লিজেন্ডারি আউটফিট। আর এখান থেকে দেখেন নর্মালি কিছু মিশনস আছে, এই মিশনগুলোতে প্রত্যেকদিন একবার লগ ইন করতে হবে, দেন হচ্ছে আপনার জম্বি মোড একবার খেলতে হবে এক ম্যাচ, এরপর বলছে তিন ম্যাচ খেলতে হবে এবং আপনাকে টোটাল 100 দিতে হবে ড্যামেজ, তাহলে এই মিশনগুলো কমপ্লিট হবে। এবং এর সাথে দেখেন যে টোকেনগুলো দেওয়া আছে জম্বির যে টোকেনগুলো, এই টোকেনগুলো আপনার যত বেশি হবে তত বেশি আপনার এখানে সে এটা হচ্ছে জমা হবে, এবং জমা হইতে হইতে যদি আপনার 50, 150, 250, 350 এটার উপরে যদি হয় তো সেক্ষেত্রে আপনার এখান থেকে পাবেন কিছু স্ক্র্যাপ, পাবেন কিছু স্পেশালি আপনার কিছু পপুলারিটি। দেন এখান থেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে আমাদের দুইটা ড্রেস দিচ্ছে এখান থেকে, ড্রেস অফ দ্য আউটফিট। দেখেন এখানে এই একটা চুল টাইপের, এটা কি মনে হয় অনেকটা হর্ন টাইপের, শিং টাইপের এখানে দেওয়া হয়েছে এটা। তো আপনারা এটা পাবেন ফ্রিতে যদি আপনাদের নর্মালি কত পয়েন্ট হয়, বেশি না আপনার কত 1500 পয়েন্ট, এবং যদি আপনাদের এখান থেকে 1800 পয়েন্ট হয় তাহলে আপনারা পাবেন ফ্রিতে এই ড্রেসটা। আর এইটা একটা ফিমেল আউটফিট, হ্যাঁ এটা তো নর্মাল একটা ড্রেস বাট এটা দিচ্ছে এখন এখানে ফ্রিতে। আর এটা একদম সিম্পল, জাস্ট হচ্ছে আপনাকে মিশনগুলো কমপ্লিট করতে হবে প্রত্যেকদিন, এটা প্রত্যেকদিন তাহলেই হবে কমপ্লিট। তো এই একটা গেল। তবে এখন হচ্ছে আমাদের মাঝে আসল রহস্য, আসল কাহিনী, সেটা হচ্ছে আমাদের মাঝে নতুন যে ইভেন্টটা আসছে যার নাম হচ্ছে ডিল। তো সেই ডিলে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে আপনার পার্সেস গিফট নামে একটা ইভেন্ট আসছে, যেটা হচ্ছে আপনার পার্সেস রিওয়ার্ডসের মতো অনেকটা সিম্পল। সো এখান থেকে আপনাকে নর্মালি ইউসি কিনলেই পাবেন এখান থেকে ফ্রিতে বক্সগুলো, এখান থেকে আপনার একটা ফ্রেগমেন্টস তো শিওর পাবেন, এখান থেকে আপনি 10টাও পাইতে পারেন। এবং এখান থেকে 300 ইউসি কিনলে আপনারা নর্মালি মানে পারচেস করলে আপনারা এখান 300 ইউসি যে কোনোভাবে পারচেস করলে আপনারা এখান থেকে এই বক্সগুলো পাবেন, এখান থেকে একটা বক্স দুইটা বক্স দেখতে পাচ্ছেন কোথায় কী পাওয়া যাবে। এবং এখান থেকে ভাই 1500 ইউসি কিনলে এখান থেকে আপনি নর্মালি দুইটা পাবেন ফ্রি মিথিক এমব্লেম। তারপর হচ্ছে 6000 ইউসি কিনলে পাবেন এখান থেকে দুইটা ম্যাটেরিয়াল সাথে আপনার দুইটা মিথিক এমব্লেম, আরও তো অনেক কিছুই আছে। তবে হ্যাঁ ইভেন্টটা ভালো লাগছে বাট একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে ইউসির অ্যামাউন্টগুলো প্রায় অনেক। আর অবশ্যই যারা ইউসি কিনতে চান অবশ্যই এফএনজেড গেমিং শপ থেকেই কিনবেন, আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই হবে। তো এই গেল একটা ইভেন্ট। আরেকটা হচ্ছে আপনাকে 30000 ইউসি কিনলে পাবেন এখান থেকে আরও তিনটা ম্যাটেরিয়াল টোটালি ফ্রিতে। তো এইটা তো গেল। তো এরপর দেখেন আমাদের মাঝে নিচে আছে ম্যাটেরিয়ালের যে প্যাকটা আছে, এখান থেকে আপনারা যে কোনোভাবে যে কোনো পারচেস করতে পারবেন, ইউসি হোক সেটা এবং টাকাই হোক। এবং যেটা মেইন ভাই, এটা কি করছে পাবজি, দেখেন এই গ্রোথ প্যাক ইভেন্ট মানে টোটালি ফাইজ লাইমে, এটা মানে এইখানে আপনার 50% অফ দিছে। বাট এইটা কি করছে দেখেন, নর্মালি আমরা কি করছি আপডেট যখন আসছে 2.8 আপডেট আসার পরপরই আমরা সবাই রীতিমতো এখান থেকে এই যা আমি তো সবগুলো মানে যতগুলো এজেস ছিল সবগুলো দিয়ে এখান থেকে নিছি। তো আমার মতো অনেকেই নিছে, অমেন অনেকেই না মোটামুটি সবাই নিছে, এই দুই দিন একদিনের মধ্যে সবাই নিয়ে ফেলছে। বাট আজকে আসছে এই ইভেন্ট যেখানে ম্যাটেরিয়াল পাচ্ছেন এজি দিয়ে, বাট কি আপনার 50% অফ ভাই। যেখানে আপনারা ধরেন 5টা কিনছেন ম্যাটেরিয়াল সেখানে আপনারা 10টা পাইতেন, এই হচ্ছে অবস্থা। বাট যাদের এজি অলমোস্ট শেষ হয়েছে তারা কিন্তু আবারও এজি পাবেন, তার কারণ হচ্ছে আমাদের মাঝে 14 তারিখে আসবে হচ্ছে নতুন সিজন। তো নতুন সিজন থেকে কিন্তু আমরা প্রায় 2500-এর মতো এজি কারেন্সি পেয়ে থাকি, এবং রয়্যাল পাস তো আছে নর্মালি। আর এই ইভেন্ট থাকবে 20 দিন, তো 20 দিন হচ্ছে আপনার এক একটা লেভেল এক একদিন হচ্ছে আপনার আনলক হবে, একদিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে। তো যেহেতু এই ইভেন্ট আমাদের মাঝে অলমোস্ট আছে আরও 20-22 দিনের মতো আছে, সেহেতু আপনার নর্মালি নিউ সিজন আসলে সেখান থেকে আপনারা এজি কিন্তু কালেক্ট করতে পারবেন, তারপর আবার আছে রয়্যাল পাস। এবং এখান থেকে আমাদের যে যে কি বলে ট্রিজার্সের যে আপনার যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো দিয়ে কিন্তু এখন থেকে আপনারা চাইলে মিথিক এমব্লেম ফ্রেগমেন্টস বাট হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালের পিস এগুলো কিন্তু কিনতে পারবেন। আজকে থেকে সিরিয়াসলি এই কার্ডগুলো দিয়ে নর্মালি স্পিন করার কোনো প্রয়োজন নাই, আজকে থেকে আমি সব অফ করে দিলাম। আর মানে যতদিন এই ইভেন্ট আছে আর কি ততদিন হচ্ছে আপনার
এই কার্ডগুলো দিয়ে এগুলা কিনবো। তো ওই ওইখানে স্পেশাল ওরকম কোনো ড্রেস কোনো স্কিন আসেও না, এই জন্য নেওয়ার প্রয়োজন নাই। বাট এই ইভেন্টটা থাকবে হচ্ছে টোটাল মিলিয়ে 20-22 দিনের মতো থাকবে, আপনার কত 11-6 প্রায় 2 মাস থাকবে সরি। সো এদিকে হাতে মোটামুটি অনেক সময় আছে, আর তাছাড়া আপনার নতুন সিজন আসলে, নতুন রয়্যাল পাস আসলে, নতুন ইভেন্ট আসবে, সব কিছুই। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নর্মালি আপনার ইজি কারেন্সি কিন্তু কালেক্ট করতে পারবেন যেখান থেকে, আর যারা অনেকে আছেন নতুন বা যারা কালেক্ট করেন না এখনও, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কালেক্ট করতে পারেন। প্রত্যেক সিজনে যে আমরা এখান থেকে পাই 2500 করে ইজি কারেন্সি, তো এখান থেকে নিলে ধরেন আপনার মোটামুটি ভালোই হবে। আর যে সকল ইভেন্টগুলো আছে সেখান থেকে আপনারা নর্মালি শেয়ার টেয়ার করে ইত্যাদি আপনার 20-22-50 এজি কারেন্সি কিন্তু পাইতে পারেন। বাট এখন কথা হচ্ছে এজি কালেক্ট করতে হবে, এজি আর মানে খরচ করা যাবে না। এখন তো দেখা যাচ্ছে মানে সিলভারের চাইতে এজির দামই বেশি। তো কথা একটাই, প্রত্যেক সিজনে যে আপনারা 2500 করে এজি কারেন্সি পান সেটা দিয়ে আপনারা নর্মালি এই ইভেন্ট থেকে কিনতে পারবেন। আর তো নর্মালি অন্য কিছু তো আছেই, তবে হ্যাঁ 50% অফে এই ইভেন্টটা দিয়ে মোটামুটি ভালোই করছে। তো যাদের কাছে অ্যাটলিস্ট মানে ম্যাটেরিয়াল তো এখন ভাই প্রচুর সস্তা হয়ে গেছে না, তো আপনারা চাইলে এইভাবে। আর যে সকল ইভেন্টগুলো আছে, অনেক ইভেন্ট আছে যেগুলো শেয়ার করলে আপনারা নর্মালি এখান থেকে 10-20-30-50 করে এজি কারেন্সি পান। তবে হ্যাঁ এই ইভেন্টটা অ্যাটলিস্ট কাজে লাগানো উচিত। আর যেহেতু আমাদের মাঝে 14 তারিখে আসবে নতুন সিজন, সেখানে থেকে আপনার নর্মালি তো আপনার এজি কারেন্সি ফ্রিতে পাচ্ছেনই কিছু না কিছু, তো সেখান থেকে এজি নিয়ে হলেও এখান থেকে এগুলো নিয়ে নিন 50% অফে। তো এটাই শেয়ার করা ছিল, তো যদি ভালো লাগে একটু লাইক দিন। তো আজকে আসি, টাটা বাই বাই, আনসিও, সালামু আলাইকুম রহমতুল্লাহ।